কথিত জিন সাপের আতঙ্ক ভর করেছে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ঘটনার শুরু গত বারোই মে মোরসালিন নামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরের মৃত্যুর পর তার মা দাবি করেন কোনো কিছুর কামড়ে তার ছেলে মারা গেছে এরপর কবিরাজিদের ইন্ধনে ডালপালা মেলতে শুরু করে গুজব বাইরে ফিরে এসে শুই আবার হচ্ছে বাইরে উঠিছে উচ্চ মালিকার শ্রেণী কি হলো দেখো তিনি

মোরসালিনের মৃত্যুর পর গ্রামের অনেকেই বলতে শুরু করেন তাদেরও কোনো কিছু কামড়েছে গত দশ দিনে গ্রামের শতাধিক নারী পুরুষ এরকম অভিযোগ করেছেন কিন্তু কি কামড়েছে সে কথাটি নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ গুজবের আগুনে ঘি ঢালছেন গ্রাম্য কবিরাজরা তারা বলছেন কামড়াচ্ছে জিন সাপ যখন যখন জানতে চাইছে রুগীর মাধ্যম দিয়ে জানতে পেরেছি আর তারপরে চিকিৎসা দেওয়ার পর তারা ইনশাল্লাহ সম্পূর্ণ তারা সুস্থ আর এই পর্যন্ত তারা সুস্থতাই পেয়েছে তাছাড়া অরিজিনাল যে সাপ আর সেই সাপের দংশন করার পরে মৃত্যু ঘটে আমি বলছি যে জিনে অনেক রকম রূপ ধরতে পারে ওদের জিজ্ঞাসা করে যখন চিকিৎসা নেওয়া দেওয়া হয় ঠিক আছে তখন ওরা বলে আমরা অনেক রকম রূপ ধরতে পারি যখন যেটা বলো সেই রূপ ধরতে পারি এই কথা বলে আতঙ্কের মধ্যে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেক অভিভাবক অনেকে কবিরাজ ডেকে গ্রামে ঝাড়ফুক করাচ্ছেন জিন সাপের হাত থেকে মুক্তি পেতে অনেকে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তুলে খিচুড়ি খাওয়াচ্ছেন শিশুদের জিন একটি পোকা রূপ নিয়ে এসে কামড় দিচ্ছে এখানে প্রথমে যে উজলপুর কুটিপাড়াxamlচনা ছেলে ছেলেকে কামড় দেয় ওরা সম্ভবত বুঝতে পারেনি ব্যাপারটা যে এটা সাপে কামড়াইছে কি স্টক করেছে যে কোনো কারণে বুঝতে পারেনি হসপিটাল নিয়ে গেছে স্যালাইন দিয়েছে মারা গেছে আমরা কয় ভাই মোটর সাইড যাই মেহেরপুরে করে এক লুজা আছে চরকাত নিয়ে যাই বেলেট দিয়ে কাটলো এটি কালো রক্ত বাড়ালো বরানি পর ওইরকমকে ডলি কালো রক্তটা বের দিই ওকে একশো টাকা উনির হাতে দিলাম উনি নিয়েছে চলে আসলো আমরা সুস্থ হয়ে এখন অপর্যন্ত সুস্থ হলাম আর অঙ্ক মনে আছে আজ ভাবি কামে দিছে আমরা সে জিনিস দেখতেও পাচ্ছি কিছুই না মানুষটা হঠাৎ কামি দিছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে যে বিষ নামাতে হয়েছে এবং বাচ্চাদের আমরা সাইডতে পারছি নি বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়েছি স্কুলে দিতে পারছি ঘর থেকে বের করতে পারছি এই আমাদের ভেতরে একটা আতঙ্ক এই জন্য আল্লাহ ফাঁকের কাছে আমরা একটু দোয়া প্রার্থনা করি যে বাচ্চাদের খেচুড়ি টেচুরি রান্না করি চাল তুলি যে বালককে খাই দিলে যাতে আল্লাহ আমাদের একটু রহম করে বা ইটা থেকে জানে আমরা মুক্তি পাই একজন চিকিৎসক বলছেন কুসংস্কারের ফলে মানুষ এসব বিশ্বাস করছে গুজব ছড়ানোর কারণে কবিরাজিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কবিরাজ সাহেবদের আমার মনে হয় একটা ব্যবসা এই জন্য আমার প্রশাসনের হেল্প লাগবে এবং আমার পুলিশ ডিপার্টমেন্টের হেল্প লাগবে কারণ এই ধরনের এরকম একটা ঘটনা আজকে থেকে সাত আট বছর আগেও কিন্তু হয়েছিল সাপ সেই উড়ে যে কামড়ায় যারা এই কাজগুলো করতেছে অনতি বিলম্বে তাদেরকে মানে দৃষ্টান্তমূলক উচিত তাহলে শতাধিক নারী পুরুষ অসুস্থতার কথা বলছেন কেন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল জানাচ্ছেন সত্যিকারের কোন রোগের বিস্তার না ঘটে থাকলে এমন অসুস্থতাকে বলে ম্যাস হিস্টেরিয়া কোনো রোগ না হলেও মানুষ ভাবতে শুরু করে সেও বুঝি আক্রান্ত কোনো ভাইরাল কম্পোনেন্ট না থাকে যদি কোনো জীবানুভূতি তো বিজানুভূতি তো আবার না থাকে তাহলে এটা গণমনস্তাত্ত্বিক একটা রোগ একবার ওই নার্সিসিস্টের যেমন ঘটেছিল সবাই একসাথে জিরিয়ে আছে অসুস্থেরা কাপাকারে হইতো এটাকে মাস হিস্টেরিয়া বলে মাস হিস্টেরিয়া কি উত্তরণের উপায় কি উত্তরণের উপায় বলতে এই যে পর্যবেক্ষণের বিষয়টা মানুষের মধ্যে রিয়লাইজেশন তে ছড়াইতছিল मींस হচ্ছে